ঋষি সোলেমান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ঋষি সোলেমান যখন মিডিয়ায় পা রাখেন তখন তার সঙ্গে প্রতিযোগিতায় অনেকেই ছিলেন। ঋষি নিজের মেধা আর অভিনয় শৈলী দিয়ে অনেকেরই মাঝে নিজের উজ্জ্বল অবস্থান তৈরি করে নেন, পরিণত হন দর্শকের ভালো লাগা এক অভিনেত্রীতে। ঢাকায় জন্মগ্রহণ করা ঋষি সোলেমানের পিতার নাম এস.এম. সোলেমান। ঋষি সোলেমান ঢাকার সেন্ট জুড স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন তিনি। 1989 সালে মামুনুর রশিদের রচনা ও মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় বিটিভিতে প্রচারিত ইতি আমার বোন নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন ঋষি সোলেমান। বার্জার পেন্ট, পেয়ার অ্যান্ড লাভলি সহ বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। এছাড়া উপস্থাপনাতেও হাতেখড়ি রয়েছে ঋষি সোলেমানের। নীলাঞ্জনার নামে ঋষি সোলেমানের একটি প্রযোজনার প্রতিষ্ঠান রয়েছে। তিনি 2009 সালে কম্প করিম নামে একটি নাটক প্রযোজনা করেছিলেন তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। অভিনয় আর সংসারের পাশাপাশি ঋষি নাটকও রচনা করেন। তার লেখা প্রথম নাটক ছিল বাবা দিবসকে কেন্দ্র করে আলোয় ভুবন ভরা। এরপর লিখেছিলেন রূপার শেষ কথা ও ওপারে একা। শাহনাজ কাকুলি পরিচালিত নিরপ্রেম নামে একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য ঋষি সোলেমান চুক্তিবদ্ধ হয়েছেন। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক নীরব। 2008 সালে যুক্তরাষ্ট্র প্রবাসী রাশেক রহমানকে বিয়ে করেন ঋষি। রাশেদ নিউ ইয়র্ক এর পুলিশ বিভাগে কর্মরত। 2010 সালের 1 অক্টোবর প্রথম সন্তানের মা হন তিনি। তার ছেলের নাম রায়হান। 2017 এর 21 আগস্ট ঋষির মেয়ে ইলমা রায়া মালিকের জন্মগ্রহণ হয়। চলুন জেনে নিই অভিনেত্রী ঋষিকে নিয়ে মিডিয়া জগতে যেসব গুজব হয়েছিল। তখন বিশ্বস্ত এক সূত্র জানিয়েছে দাম্পত্য জীবনে সুখী হতে না পারার কারণে একের পর এক পরকীয়ায় পড়েছিলেন ঋষি। মাঝে ম অধ্যক্ষের একজন অভিনেতা পরিচালকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঋষিকে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখা যায়। আর এই নিয়ে তখন মিডিয়া পাড়ায় কানাঘুষা শুরু হয় যে ঋষি পরকীয়ায় আক্রান্ত। বিষয়টি এই দুই তারকার কানে গেলেও তারা আমলে না নিয়ে নিজেদের সম্পর্ক ঠিক এগিয়ে গেছেন। ঋষিও সেই অভিনেতা পরিচালকের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তার স্ত্রীর কানে গেলে তিনি স্বামীকে কুপথ থেকে সুপথে নিয়ে যান, ফলে ঋষি কিছুদিন একলা চলনীতি অনুসরণ করেন। এরপর ফের পরকীয়া রোগে পেয়ে বসে ঋষিকে। 2014 সালে দুদুল পরিচালিত দেশ টিভিতে প্রচারিত সাতকাহন শিরোনামের একটি নাটকের কাজে ঋষি মানিকগঞ্জে গেলে তাদের সম্পর্কটা নতুন মাত্রা পায়। এই নাটকের সঙ্গে যুক্ত থাকা একটি সূত্র জানিয়েছে দুদুল পরিচালিত নাটকে শুটিংয়ে গিয়ে ঋষি কাজে চেয়ে পরিচালকের সঙ্গে বিশেষভাবে সময় কাটিয়েছেন বেশি। শুধু তাই নয়, ঋষি ও দুদুল শুটিং স্পটের নিকটবর্তী একটি হোটেলের একই রুমে রাত কাটিয়েছেন বলেও গুঞ্জন উঠেছিল তখন। ঋষির সঙ্গে একের পর এক অভিনেতা ও পরিচালকের ঘনিষ্ঠ সম্পর্কের কথা শুধু মিডিয়াতেই চাউর হয়নি। একই বছরের শেষের দিকে এই দুই সোমবার ঋষির আমেরিকা প্রবাসী স্বামী রাশিক মালিকের কানেও পৌঁছে যায়, ফলে রাশিক তা মেনে নিতে না পেরে কয়েকটি গণমাধ্যমের কাছে ঋষিকে নিয়ে নেতিবাচক নানা কথা বলেছিলেন তখন। তিনি বলেছিলেন ঋষি খারাপ চরিত্রের একজন নারী, এই কারণে স্বামীর সংসার তার ভালো লাগে না। স্বামীর সঙ্গে আমেরিকায় থাকলে তিনি তার অনৈতিক ইচ্ছা বাস্তবায়ন করতে পারবেন না বলে স্বামীকে একা রেখে বাংলাদেশে বসবাস করছেন। বিষয়টি ঋষিকে তখন বিব্রত অবস্থায় পেলে তিনি নানাভাবে তার ধামাচাপা দেন। তবে সবকিছু ছাপিয়ে ঋষি সোলেমান তার স্বামী ও দুই সন্তান নিয়ে সুখে জীবনযাপন করছেন। তিনি ভালো থাকবেন এবং আবারও নিয়মিত ও হবেন অভিনয়ে এই প্রত্যাশা সবার।